শারদা, তুই কি করছিস রে? পান সাজছিস? তাকে খাবে শুনি, যে তোর হাতের পান খেয়ে তৃপ্তি পায় সে তো এখানে পান সাজিনি গো দিদি, এগুলোরে গুচ্ছে রেখে দিলুম। সত্যি তো, কার জন্যে পান সাজবো বলতো? কি জানি এখন তিনি কি করছেন। খাওয়ার পর পান না পেলে মানুষটা মনে কোনো মজা আসেনি। জানিনি ভাগ্নে তার পান ব্যবস্থা করে দিয়েছে কিনা। তুই গদাইরে নিয়ে চিন্তা করিস নে, ওখানে আমাদের হৃদু আছে না, সেই ওকে দেখবি পান সেজে খাইয়েছে খন। আরে হৃদু আর আমাদের গদাইটা তো প্রায় সমবয়সী, ছেলেবেলার থেকেই ওদের দুজনার ভীষণ ভাব। আর আমাদের হৃদু, হৃদু তো আমাদের শাওরিকেই দিদিমা বলে ডাকতো, নিজের দিদিমাকে তো কালে ভদ্রে দেখতে পেত। দিদিটাও তেমনি ছোট্ট মামন তো একেবারে পেরান, আর আমাদের গদাইটাও তেমন। হরিদু এটা করে দে, হরিদু সেটা করে দে, ও আমার এখানে নেছ, হরিদু ওকে নেনেছ। আর ভাগ্নে তার মামার জন্য কিছু করতে পারলে কত আনন্দই না পেত, তাই না দিদি? সে আবার বলতে, সেই জন্যই তিনি তার ভাগ্নের ওপর বড্ড বেশি নির্ভর। আর ভাগ্নেও তার মামারে শাসন করা, বকুনি দেওয়া একেবারে আপনজনার মতো জোর খাটায়। আচ্ছা শারদা, তুই হলি গিয়ে গদাইয়ের সব চাইতে আপনার জন, কিন্তু তুই যদি ওর কাছে না থাকিস তাহলে কেমন করে চলে বলতো? আমি তো তেনার কাছে বরাবর থাকতে চাই গো দিদি, কিন্তু তিনি তো আমারে কাচ্ছাড়া করে রাখেন। এ কেমন কথা, ঋতু ভাগ্নে হয়ে গদাইয়ের উপর জোর খাটাতে পারে, আর তুই বউ হয়ে তার উপর জোর খাটাতে পারিস নে? তুই কাছে থাকলে সে কত আহ্লাদে থাকে বল দেখি। হ্যাঁ গো দিদি, আমি সেখানে থাকলে তিনি খুব আহ্লাদে থাকেন। জানো তো দিদি, তিনি যখন সেজে গুজে কোথাও যান, যাওয়ার আগে তিনি আমার কাছে আসেন, আমার দেখিয়ে যান। আমি যদি তেনার সাজগোজ দেখে মনে মনে খুব খুশি হই, তিনি ধরে নেন তেনার যাওয়াতে আমার মত আছে। আর যদি খুশি না হোস তাহলে কথাই যায় না? এই তোমায় ছুঁয়ে বলছি গো দিদি, তিনি সত্যি যাননি। কথাই ধরে এত মাননি করে শারদা? হ্যাঁ গো দিদি, তিনি আমারে খুব মান দেন। দিনভর কত ভক্তরা আনাগোনা করে, কিন্তু তিনি জানেন আমরা তেনার ভক্ত হয়ে তেনার আশায় নবতীর ছোট্ট কুটি ঘরটিতে বসে থাকি। তিনি ঠিক আসেন দিনে একটি বার হলেও, তাতে আমি খুশি গো দিদি, তাতেই আমার সুখ। ওই দিনে একবার তেনারে আমি দেখতে পাই, তেনারে আমি কাছে পাই, এর চেয়ে বেশি তেনার কাছে আমার আর কিচ্ছুটি চাইনি গো দিদি। শারদা তোর এত ধৈর্য, বহু মানুষের এত ধৈর্য, সত্যি শারদা তোকে আমার আমার পেন নাম করতে ইচ্ছে করে। না না দিদি, ও কথা বলো নি গো, তুমি শুধু আমারে আশীর্বাদ করো, জীবনে এইটুকু সুখতে যেন আমি বঞ্চিত না হই। আমার কথায় তেমন মনীষী নয় শারদা, সে নিজেকে বঞ্চিত করতে পারে কিন্তু অন্যকে সে এতটুকুও বঞ্চিত করেনি। বাড়িয়ে বলছো তেনার নামে? বাড়িয়ে কোথায় বললুম রে? হ্যাঁ গো দিদি, আমার এখন স্বাদ হয়েছে তেনার সম্মুখে পানের থালি সাজিয়ে রাখবো,
কই পাচ্ছি কি সেই সুখ? হ্যাঁ গা রামনীলুর খুড়ি, একখানি পান দাও না, তোমার হাতে সাজা পান দিখি এবার শুভজি। রিতু কিছুক্ষণ আগে খাইয়ে গেল বটে, কিন্তু তোমার হাতে সাজা পানটি না খেলে যে জীবে সোয়াদ আসেনি। কথা খুশনি, কথা খুশনি, তোর মামির হাতে সাজা পানটি না খেলে এর মুখ দিয়ে কথা বেরোবে নি। মামি, মামি কথা এখানে তো ছিল, গেল কোথারা এরে পান না দিয়ে? হ্যাঁ রিধু, তোর মামির তো এরকম ভুল হয়নি রে কখনো? না না, তেনার হয়নি গো, তোমার হয়েছে। তোমার মামি কি এখানে আছে নাকি? সে নয় ওই জয়রাম বাটি, নালে আমার বুকুর আছে। ও আসলে এখানে অনেক দিন ছিল তো, তাই ভাবছিলাম যে সে এখানে আছে। একখানা পানির খিলি যদি হতো। এখন তোমার জন্য ওই একখানি পান ওই কিনে আনতে হবে? তোমার নিয়ে এত হ্যাপা আমার পোষায়নি বুঝলে, এই সারাক্ষণ ওই মন্দিরে খেটে মরো, তারপর তোমার দেখভাল, আমার শরীর তো নাকি। এই কাল সকালে তোমার পান খাওয়াবো, এই রেটে আনতে যেতে পারবো নি। বেশ যাসনি। হ্যারে রিতু, তুই তো তোর মামারে নিয়ে কত হ্যাপা পোয়ালি তাই না? সেই কোন কাল দিয়ে তুই তোর মামার সেবাই করে গেলি? তোমার জন্য আমি আমার সংসারের দিকে চোখ তুলে তাকাতে পারলাম নি, এই সারাটা কাল হয়তো তোমার দিকে তাকিয়ে কেটে যাবে। ভাল লাগে নে, ভাল লাগে নে। তুই তোর মামার সেবাই করে গেলি, কিন্তু মামা তোর জন্য কিছুই করতে পারলো নি তাই না রে রিতু? এর জন্য তোর মনে খেদ হয়েছে তাই না? হ্যাঁ খেদ হয়, তোমার কথা ভাবলে আমার খেদ হয়। কেমন খেদ হয় রে রিতু? তুমি নিজে তো কিছু করতে পারলে না, তোমার এত এত ভক্ত তোমার কত কিছু দিতে চায়, তুমি নাও নে। আমি যে দেব আমার দেবে কে? তুমি যদি আমাকে সাধনা করাতে, মানে সাধনা সিদ্ধি এনে দিতে, তাহলে আমি কত কি করতে পারতাম। পাকা দালান কোটা, খেতি জমি, বউয়ের জন্য সোনা দানা। হ্যাঁ এই সংসারী মানুষের এসব দরকার হয়, এই সঞ্চয় দরকার আছে বুঝছো? হরি ঋতু, সাধকের সঞ্চয় দরকার হয়নি রে, সঞ্চয় দরকার হয়নি। এই দেখ না কেনে, মৌমাছি একটু একটু করে মধু সঞ্চয় করে চাক তৈরি করে, কিন্তু সে চাক ভোগ করেনি, অন্য কেউ এসে মধু ভেঙে নিয়ে চলে যায় না। সাধকের কাজ হলো চাক তৈরি করা, আর গৃহস্থেরা সেই চাক ভেঙে নিয়ে যায়। এবার তুই কি সেরকম সাধক হতে চাস না? হ্যাঁ আমিও চাক বানাবো সংসারের জন্য, এই সংসারের ভবিষ্যতের জন্য। তাহলে আর তোর ওরকম সাধক হওয়া হলো নি, যেমন আছিস তেমনই থাকে নে। কিছু করবে না আমার জন্য? কিচ্ছু করবে না, ঠিক আছে করতে হবে না, আমার যখন সময় আসবে আমি নিজেই করবো, তোমার লাগবে না। মা, মা রে, ঋতু তোর চরণ সেবা ছেড়ে নিজের ভবিষ্যৎ সেবা সঞ্চয়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে রে মা। তুই ওরে রক্ষে করিস মা, রক্ষে করিস। বুঝলে মহামায়া, অনেকদিন বাদে ঠাকুরকে দেখে কি যে ভালো লাগলো, ঠাকুর বেশ খুশিতে আছেন। ঠাকুরানি থাকলে আরো আনন্দে থাকতেন, তিনি ঠাকুরের যা যত্ন করেন। যত্ন? ঠাকুরানি রীতিমতো ভগবানের ন্যায় তার সেবা করেন। এই তো দেখো না,
কদিন দেশে গিয়ে ঠাকুরানি সর্বক্ষণ ঠাকুরের সাথে সাথে ছিলেন, ঠাকুরের কত সেবা করলেন, আর তাই তো ঠাকুরের বলতে নেই চেহারাটাই বদলে গেছে। দেখলে মনে হবে ঠাকুরের বয়সছেন একেবারে কমে গেছে, আমাকেই তার কাছে বুড়ো লাগবে তোমার। কি করে বুঝবো তেনাকে না দেখে? আপনি তো মনের স্বাদ মিটিয়ে তেনার দর্শন করে এলেন, তেনার শ্রীমুখের কথা শুনে এলেন, আর আমার বুঝি? তাছাড়া তো আমাদের ছেলে মেয়েরা এখনো নিজেদের মাথায় তার আশীর্বাদের হাতটুকু ছোঁয়াতে পারলো না। তার মানে তুমি বলছো এখনই তাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া উচিত, কিন্তু এখন যে মন্দিরে সাজো সাজো রব, সেখানে এখন স্নান যাত্রা উপলক্ষে বিশেষ পুজো চলছে, এখনই এই ভিড়ের মধ্যে ওদেরকে সেখানে নিয়ে? এখনই তো ছেলে মেয়েদের নিয়ে আমাদের মন্দিরে যাওয়া উচিত, মা ভবতারিণীর বিশেষ পুজো দেখবে ওরা, আর বিশেষ পুজোর দিনে ঠাকুরের আশীর্বাদ পাবে। আমাদের নিয়ে চলুন না মন্দিরে। অবশ্য স্নান যাত্রার দিন রানী দিদিমা যতদিন বেঁচে ছিলেন, যতদিন বাবা বেঁচে ছিলেন, তখন আমার মা মাসিরাও সেখানে যেতেন, আমরা ভাইয়েরাও সব সেখানে যেতাম, মানে আমার মাসির ছেলেরা। এবারে আমরাও যাব। বেশ, তবে তাই হবে। তাহলে আমি দিদিকে বলে আসি। ভুবনমোহিনী, তুমি তাকে নিয়ে যেতে চাও? তোমার কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধে? বারে, সে তোমার বড় সতীন যে। আমি আপনার বউ আর দিদিও আপনার বউ, আমার ছেলে মেয়েরা দিদিকেও মা বলে ডাকে। দিদি নিজের অধিকারেই আমাদের সঙ্গে যাবে, ঠাকুরের আশীর্বাদ নেবেন। তবে যাবার আগে তোমাকে চুপি চুপি একটা কথা বলি, শোনো, মন দিয়ে শোনো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর দিদি মিলে ছেলে মেয়েকে সামলে রাখবো, আপনাকে সময় বের করে ওদের খেয়াল রাখতে হবে না। আমি জানি তো আপনি ব্যস্ত থাকেন। কথাটা সেটা নয়। তবে মন্দির অফিসে আমি কাল গিয়ে জানিয়ে এসেছি, কালকে আমি সবাইকে নিয়ে মন্দিরে আসবো। হ্যাঁ নয়, হ্যাঁ আপনি পারেনও বটে। বলিস কি রামলেলো, বাবু বলে গেছেন কাল সকালে সবারই নিয়ে আসবেন। হ্যাঁ গো, তেনারা আসবে, কাল মন্দিরের প্রতিষ্ঠা দিবস না, তাই তিনি সকলের নিয়ে এখানে আসবে। ভাবতে বেশ ভালো লাগে গো খুড়ো, প্রথম যেদিন মায়ের মন্দিরে মায়ের প্রতিষ্ঠা হয়, এই রামলাল চাটুর্যের জ্যাঠা স্বর্গীয় রামকুমার চাটুর্য ছিলেন পূজারী, আর এখন এখন এই 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 তার ভাইপো, এখন তার ভাইপো হয়েছে সেই মন্দিরের পূজারী সহকারী। মন্দিরের প্রধান পুরোহিত নয় বলে তোর মনে খুব খেদ, তাই না রে রামলীলা? খেদ করে আর কি করবো বলো দেখি, তোমার ভাগ্নে যতদিন এখানে আছে ও পদ আমি জীবনে পাবনি। হ্যাঁ, এই তো সেদিন মন্দিরে বুড়ো ভক্তরা সব বলা বলি করছে, চাটুর্য পূজারী মন্দিরের দোর খুললো আর মুকুজ্জ পূজারী সে দোর দিয়ে সে দিয়ে গেল। মামু গো, নাও পান খাও। মাত্র এক খিলি পান খাওনি কি খাবে নে? আমি সেই আলম বাজার মোড়ে হেঁটে গিয়ে পান কিনে আনলুম, আর তুমি খাবে নে? মাত্র একটা পানে কি হয় রা? আমি এক খিলি পান আনলুম তাই তুমি খাবে না বলছো? মামি এলে কথা বলতে পারতে না? পারবে কেন, কথা আছে না, জন জামাই ভাগ্নে কেউ নয় আপনি। আমি তোমার জন্য যতই করি না কেন, ভাগ্নে বলতে কিছু নই। নও তুমি, নও তুমি। আচ্ছা তুমি বলো রিদু দাদা, খুড়োর সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক আছে? নেই, কিন্তু আমার সঙ্গে আছে, খুড়োর সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, আমরা দুজনেই হলাম চাটুর্যে বংশে। শুনলে, তোমার রক্তের সম্পর্কের বাউদির কথা শুনলে? শুনলুম। শুনলে,
ঠিক আছে, তোমার এই রক্তের সম্পর্কে সেবকরাই তোমার সেবা করবে কাল দে, আমি করতে পারবো না। হ্যাঁ কাল দে। অরিদু দাদা, আমি তো মস্করা করছি, মস্করা তুই মস্করা বোঝেনি? শুধু খুড়ো কেন গো, তুমি বিনে আমিও অচল পয়সা। থাক থাক থাক, আর নাকামে করতে হবে না, আমার মুখ দিয়ে একটা কথা যা বেড়ে গেছে তার নজর হবে না। হ্যাঁ বলে দিলুম। হ্যাঁ এই তোরা কাল দে, তুই আর ওই দিনু পালা করে মামুর সেবা করবি, আমি নামি দেখতে আসবি। হ্যাঁ তুই দেখতেও পারবি নি। আমাদের কিছু বললে? অরিজু দাদা, তোমার সহকারীর উপর তুমি যদি এমন ভাবে রাগ করো তাহলে শেষ হওয়াস না কেমন করে বলো দেখি। কালীগড়ের নিত্য পুজো বলো আর এই খুড়োর খিদমতগিরি বলো, সব কিছু দিয়ে তোমার সাথে সাথে তো আমরা আছি বলো, চির কাল থাকবো। অরিজু দাদা, মস্করারে মস্করা বলি ধরে নাও না গো। শোনো রে গো অরিজু দাদা, আমি সত্যি বলছি, তোমার হাত ধরে বলছি, আমি মন থেকে কিছু বলিনি গো। নে নে হইছে হইছে, আর নাকামো করতে হবে নি। হ্যাঁ আমারে এমন কথা কখনো বলবি নি, কখনো বলবি নি। শুনে রা, এই হৃদয় রা মুখ যে না থাকলে না তোর এই রক্তের সম্পর্কের খুড়োর সাধুকিরি এখন ঘুরছে যেত। যাক বাবা, রাগ পড়েছে না হলে এত খাটাখাটনির পরে খুড়োর খিদমত ভাবলে না বিশ্বাস ওঠে। ও বাবু, তোমাদের যে কথা বলতে এসেছি, কালকে বাবুরা আসেন সবাই রে নিয়ে, কালকে সবার সামনে আমার ওই মেলা কাটা হয়ে থেকু নিয়ে, সকাল নিয়ে মেলা কাজ বারবার আমি দেখুনি। হ্যাঁ খুড়োর জন্য এত ভেবনি রিদু দাদা, আমি আছি না তোমার সহকারী। ঠিক আছে চ গচ্ছ। ও বাবু শুয়ে পড়ো। আরে দু, এর জন্য যে পান এনেছিলি তাই রেতে যা। নিজের হাতে মুখে পুড়ে দিতে কি অমন করে আমার মুখের পানে চেয়ে কি দেখছো গো, জানো আমার হাতে তোমার আজই শেষ পান খাওয়া। আমু মনে আছো তো কালকের কথা, কালকে বাবু আসেন কিন্তু। হ্যাঁ কাল সকালে আসবে ওরে ঋতু, কাল সকাল যেন তোর এই দক্ষিণেশ্বরের শেষ সকাল না হয় না।